সুবিধে তো মানে ওখানে বাসের খুব অসুবিধে। বাস মানে আগে সমস্যা এখান থেকে সব বাসগুলো চলছে, বাস মানে এখান থেকে তুলে সব নিয়ে চলে গেছে। আর এই রুট দিয়ে কোনো বাসই চলে না, আর সাউথের দিকে এদিকে বাস একদম নেই সাউথের। আর এই অসুবিধে তো এতে রাস্তাঘাটে তো খুব একটা খারাপ নেই আমাদের, আমাদের এই সাইডে খারাপ নেই। পানীয় জলের অবস্থা? জলের অবস্থা খুব একটা খারাপ নয়। এখন ট্যাঙ্কটা তো একদম পাশে, এক নম্বর ট্যাঙ্ক। বর্ষাকালে কি জল জমে যায় রাস্তাঘাটে? হ্যাঁ, বর্ষাকালে এবার এই প্রথম আমরা দেখলাম যে আবার লাবণী স্টেডের ভেতরে জল জমছে, তার মানে এটা সোয়ারের সিস্টেমগুলো ঠিক নেই। আপনাদের ক্ষেত্রে করতেন মহিলারা? মহিলা আমার ওই একই, মানে টয়লেট না থাকলে মহিলাদেরও তো অসুবিধা হয়, ছেলেদেরও অসুবিধা হয়, সকলেরই অসুবিধা। হ্যাঁ, আগামী 5 বছর বিধাননগর সিটিটাকে কিংবা কলকাতা সিটিটাকে কেমনভাবে দেখতে চান, কীভাবে ডেভেলপমেন্ট করবে? ডেভেলপমেন্ট আপনার এতে যেমন এই সোয়ারের সিস্টেমগুলো ভালো হবে, রাস্তাঘাটগুলো ভালো হবে, তারপরে এতে অন্তত ওই টয়লেট ফয়লেটের ব্যাপারগুলো একটু ভালোভাবে থাকবে। আর এতে কী বলে ময়লা ফেলার জায়গাগুলো একদম দেখুন ফুটপাথের উপর দিয়ে ময়লা যায়, এগুলোকে যদি একটু সুস্থভাবে ঠিক করা যায় করবে। Thank you.